বিরাট কোহলি, যাকে আমরা এবং সারা বিশ্ব দ্য রান মেশিন নামে চিনি, যিনি দিনের পর দিন একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন। গতকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি এমন একটি রেকর্ড গড়লেন যা শুনলে আপনারা চমকে উঠবেন। সব কিছু বলবো ডিটেলসে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং বিরাট কোহলির একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বিরাট কোহলির সঙ্গে মোহালি স্টেডিয়ামের সম্পর্ক কিন্তু অসাধারণ, যে কারণে গতকাল তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 72 রানের একটি ম্যাচ জেতানো ইনিংস খেললেন এবং তিনি ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নট আউট থেকে 7 উইকেটে ম্যাচটি জিততে সাহায্য করেন। প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা 20 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 149 রান করে। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ক্যাপ্টেন কুইন্টন ডিকক 52 এবং বাবু মা 49। শেষের 4 ওভারে তারা মাত্র 24 রান তুলতেই সক্ষম হয়। এই রান চেস করতে নেমে ইন্ডিয়ার শুরুটা দুর্দান্ত হয়েছিল, কিন্তু রোহিত শর্মা মাত্র 12 রানে আউট হয়ে যান। এরপর বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন, তারপরই ধাওয়ান এবং ঋষভ পান্থ জলদি আউট হয়ে যান। তবে কোহলি শেষ অবধি টিকে থেকে এক ওভার বাকি থাকতেই ইন্ডিয়াকে 7 উইকেটে ম্যাচটি জিততে সাহায্য করেন। এই ইনিংসের সাহায্যে কোহলি আরও একটি নতুন রেকর্ড তৈরি করলেন। তিনি তার টিমমেট রোহিত শর্মাকে ছাড়িয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হয়ে গেলেন। এই টি টোয়েন্টি ফর্ম্যাটে বিরাট কোহলি রোহিত শর্মার চেয়ে 7 রান এগিয়ে আছেন। কোহলি এখনও পর্যন্ত 2441 রান করেছেন এবং রোহিত শর্মা 2434 রান করেছেন। মার্টিন গাপটিল, শোয়েব মালিক, ব্রেন্ডন ম্যাকালামও এই টপ 5 লিস্টে আছেন। তো চলুন জেনে নিই টি টোয়েন্টিতে সবথেকে বেশি রান সংগ্রহকারী টপ 10 ব্যাটসম্যানের সম্পর্কে। নাম্বার 1 আছেন ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি 2441 রান। নাম্বার 2 রোহিত শর্মা 2434 রান। নাম্বার 3 মার্টিন গাপটিল 2283 রান। নাম্বার 4 শোয়েব মালিক 2263 রান। নাম্বার 5 ব্রেন্ডন ম্যাকালাম 2140 রান। নাম্বার 6 মোহাম্মদ শাহজাদ 1936 রান। নাম্বার 7 জেপি ডুমিনি 1934 রান। নাম্বার 8 মোহাম্মদ হাফিজ 1908 রান। নাম্বার 9 তিলক রত্নে দিলশান 1889 রান এবং নাম্বার 10 ইয়ন মর্গ্যান 1810 রান। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন বিরাট কোহলির এই অনবদ্য রেকর্ডের সম্পর্কে। বিরাট কোহলির জন্য আপনি কতটা খুশি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।